আবারও ভোট বয়কটের পোস্টার মেমারিতে। ব্রিজ ও রাস্তার দাবিতে এবারে ভোট বয়কটের সিদ্ধান্তেই অনড় দিলালপুর গ্রামের মানুষ। মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল রাস্তা ও ব্রিজের দাবিতে ভোট বয়কটের পোস্টার। বর্তমানে বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রাম ও মেমারি পৌরসভার যোগাযোগের মাধ্যম ডিভিসি খালের ওপর একটি সংকীর্ণ কাঠের ব্রিজ, এবং বর্তমানে কাঠের সেতুটির যা অবস্থা তা বলা যেতেই পারে এ এক ঝুলন্ত মরণ ভাত। সেতুটির নিচে যে কাঠের খুঁটি ছিল সেগুলি বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে ব্রিজের দুধারের কাঠের রেলিংও। এর আগেও এই কাঠের সেতুটির জায়গায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি ওঠে। সেতুটির জরাজীর্ণ অবস্থার কারণে যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা, তাই প্রশাসন থেকে সেই সময় এই কাঠের সেতুর দুই ধারে বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সাধারণ মানুষের চলাচলের যাতে অসুবিধে না হয় সেজন্য একটি বোটের ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ডিভিসিতে জলের অভাবে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বোটটি। ভগ্নপ্রায় কাঠের ব্রিজ, তার উপর কাঠের ব্রিজের আগে বেশ কিছুটা রাস্তার বেহাল দশার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং অসুস্থ রোগী ও গর্ভবতী ও প্রসূতি মহিলাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই দাদা, আপনার নাম? বাপন ঘোষ। কোন গ্রাম এটা? দিলালপুর। কোন পঞ্চায়েতে? বাগলা পঞ্চায়েত। কি সমস্যা? কি সমস্যা? আমরা দীর্ঘদিন এই ব্রিজ কাঠের হয়ে আছে, এখন ভগ্ন অবস্থায় রয়েছে, আমরা যাতায়াত করতে পারছি না। আজকে এই ব্রিজটা দিয়ে আজকে তিন চারটে গ্রাম যাতায়াত হয়। কোন ব্রিজটা? আমাদের দিলালপুর এই কেতপালা নদীর কাঠের ব্রিজটা। ওটা কি ডিভিসির উপর? ডিভিসির উপর। তো দীর্ঘদিন একইভাবে আছে, আমরা আজকে দীর্ঘদিন ধরে ওই একই কাঠের ব্রিজ হয়ে আসছে, এখন ভগ্ন অবস্থায় আমরা এখন কাঠের ব্রিজ দোলাদুলি করছে। যে কোনো সময় বিপদ হতে পারে, আজকে স্কুলের স্টুডেন্টরা যায়, তারপর আমাদের এখানে একটা ঠাকুর মন্দির আছে, সেখানে নানা বিভিন্ন জায়গা থেকে তারা এখানে আসে বা পুজো দিতে আসে, তাদের জেলার লোক আসে, কয়েকটা জেলার লোক আসে, শুধু আমাদের এইখানে আশেপাশে নয়, বহু দূর দূরান্ত থেকে আসে। শুধু বাজারকে খেয়ে কলা দেখানোর মতো দেখিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন আমাদের একটাই দাবি যে এই ব্রিজটা সংস্কার হোক, আমরা কংক্রিটও চাইছি। মানে কত মানুষ এর প্রতি যাতায়াত করে দিনে? তাও দিনে নয় লাখ, প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে। তিন চারটে গ্রামের লোক রাত বারোটা একটা অবধি ওইখানে যাতায়াত করে, রাতে লোক যাতায়াত করে। দূরদূরান্ত থেকে যারা আসে হেঁটে গেলে তারা ভয়, মানে এখন কি যাতায়াত করছেন? এখন তো ঘুরে যাতায়াত হচ্ছে, আর আমরা যেটুকুনি খুব এমার্জেন্সি হলে ওর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, রিক্স নিয়ে যেতে হচ্ছে। প্রশাসন থেকে পদক্ষেপ আসছে, যাচ্ছে, আমরা ভাবছি হবে, এই করে 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 ইলেকশন চলেই যাচ্ছে, প্রত্যেক ইয়েতে চলে যাচ্ছে, কিন্তু কোনো দিনই কোনো কিছু এর সুফল হচ্ছে না। মাঝখানে তো একবার মানে ব্রিজটা ব্লক করে দেওয়া হয়েছিল, থানা থেকে করেছিল, বললো হ্যাঁ হয়ে যাবে, দিয়ে তো কয় আর কোনো ঠিক মানে কোনো উপচাকাই দেখতে পায়। একটা বোর্ড রাখা রয়েছে দেখলাম, বোর্ডটা মানে ওরা লোক দেখানো ভাবে দিয়েছে, কোনো কাজই হয় না, যাতায়াত করা হয় এই ভাঙা রাস্তা, ভাঙা ব্রিজ, ঝুলন্ত দুলন্ত ব্রিজ, যেখান দিয়ে মানুষ পড়ে গেলে বাবা মা বলতে হবে না। আমরা এখান দিয়ে যাতায়াত করি, একজন আমাদের চোখের সামনে পড়ে যাচ্ছে, তাকে যদি না কেউ ধরতো সে পড়েই যেত। ভোটের আগে এসে নেতারা কেন বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়ে যাবেন, আমাদের মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়ে যাবেন যে হবে হবে হবে? পঞ্চায়েত ভোট তো আজকে কবে হয়েছে? হয়েছে, তারপর রাস্তা পাইপ বসালো, দিলালপুরের মানুষ কি জল খেতে পাচ্ছিল না? পাইপ বসানোর পর জল খেতে পাচ্ছিল, কত জল আসছে, কত জল আসছে, রাস্তার কি অবস্থা? রাস্তা মানে গাড়ি নিয়ে তো যাওয়াই যাবে না, কোনো প্রেগনেন্ট মহিলা গেলে তাকে আমাদের নদীপুর দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হয়। কেন তারা আজকে জিতছেন? কেন তারা আজকে জিতছেন? আমাদের সাধারণ মানুষের ভোটেই তো। তাহলে তারা মিথ্যে প্রতিশ্রুতি কেন দেবেন? বাগিরা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রামে দেখি রাস্তার কাজ হয়েছে কিন্তু এখানে হয়নি, কি মনে হচ্ছে? কেন কেন হচ্ছে? এখানে যারা ভোটে দাঁড়াচ্ছেন তাদের কোনো গানি, তাদের কোনো গানি, আমাদের বাবা কাকারা যাচ্ছে, আমাদের বাবা কাকারা ঠিক আছে, আমরা সাধারণ মানুষ আমরা যাব, কিন্তু যে দাঁড়িয়েছেন তাকে তো যেতে হবে, তিনি ঘর থেকে বেরোন না, যান না কোথাও। তাহলে আমাদের সাধারণ মানুষের কথা কি বাগিরা গ্রাম পঞ্চায়েত শুনবে? হ্যাঁ শুনবে, কিন্তু তাকে তো থাকতে হবে পাশে, তিনি কি আছেন? কেউ নেই, শুধু ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন আমাদের সমানে, দিনের পর দিন কেন দিয়ে যাবেন? আমরা ভোট দেব না, আমরা ভোট বয়কট যখন করেছি, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, আমি ভোট দেব না, আমার বাড়ি
যাচ্ছেন, যতদিন যাচ্ছে এবার তো একদম ফাঁক পার পার ঢুকে যাওয়ার মতো অবস্থা। আর রাস্তার যা হাল আপনারা তো এদিক দিয়ে এসছেন, আপনারা তো জানবেনই, ইট যেন বেরিয়ে আছে, বৃষ্টি হলো বলে একটু ধুয়ে গেল। একটা বোর্ড দেওয়া হয়েছে দেখলাম, তো বোর্ডটা কি চলাচল করে? না 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 না, একদমই না। আমরা বললাম যে বোর্ডের যতটা টাকা লাগবে সেই টাকায় যদি ব্রিজটা রিপেয়ার করে দেওয়া হয়, কিচ্ছু না, কয়েকটা কাঠ কিংবা বাঁশ এনেও তো ব্রিজটা রিপেয়ার।